শিমুলিয়া ফেরিঘাটে আছেন সহকর্মী নাইমাল জিকো এবং সিরাজগঞ্জে আছেন আব্দুস সামাদ সাইম। আমাদের সাথে আরেকজন সহকর্মী ফখরুল ইসলামও আছেন। আমরা প্রথমে যাব জিকোর কাছে শিমুলিয়া ঘাটে। জিকো, শিমুলিয়া ফেরিঘাটের কি অবস্থা দেখছেন? ঢাকামুখী মানুষের ভোগান্তি কতটুকু বেড়েছে আসলে সেখানে? অবশ্যই, যেমনটি এর আগেও জানিয়েছি যে সকাল থেকেই আসলে বেশ ব্যস্ত সময় পার করেছে এই শিমুলিয়া ঘাট। ঢাকামুখী লাখ লাখ মানুষ আসলে আজকে পারাপার হয়েছেন 18টি BWTC-র ফেরিতে করে। তো এখানে ঘরমুখো মানুষের ভিড় আসলে অনেক বেশি ছিল, কিন্তু কিছুক্ষণ আগেই এখানে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হওয়ার কারণে অনেকেই ফেরিতে যারা যাত্রী এসেছেন তারা কিন্তু হলো ফেরির মধ্যেই আটকা পড়ে রয়েছেন এবং তারা হলো আসলে এই বৃষ্টির কারণে হলো ভেতর থেকে বের হতে পারছেন না, যার ফলে একটি ভোগান্তির সৃষ্টি হয়েছে। আর এই ফেরিঘাটের মধ্যে হাজার হাজার মানুষ ছিলেন যারা হলো এই বৃষ্টির কারণে নিজ নিজ নিরাপদ আশ্রয়ে আসলে চলে গেছেন। তো এখানে এখানে একটি বিষয় জানাতে চাই যে এখানে যারা মানুষ রয়েছেন দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকার কারণে বিভিন্ন মাধ্যমে আসলে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং স্বাস্থ্যবিধির যে বিষয়টি বরাবরের মতনই বসে বলে গেছি যে এখানে সম্পূর্ণভাবে লঙ্ঘন করা হয়েছে। তো আমাদের সহকর্মী আরেকজন সহকর্মী রয়েছেন সিরাজগঞ্জের সায়েম, সরাসরি চলে যাব তার কাছে সেখানকার পরিস্থিতি জানবার জন্য। সায়েম, জিকো, আসলে ঈদের ছুটি শেষ হয়ে গেছে, আসলে মানুষ কিন্তু কর্মের তাগিদে তারা ঢাকা ফিরতে শুরু করেছে। আসলে যে যেভাবে পারছে সেভাবে কিন্তু আসলে তারা ঢাকা দিকে যাচ্ছে। আমরা সকাল থেকে যেটা দেখেছি যে একক পণ্য যে যাত্রীবাহী বাস সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। এক্ষেত্রে কিন্তু আসলে যারা সাধারণ যারা ঢাকামুখী মানুষ তারা কিন্তু আসলে পণ্যবাহী ট্রাকে কিন্তু যাত্রীবাহী ট্রাকে তারা রূপান্তরিত করেছে। প্রতিটি ট্রাকে কিন্তু প্রায় শতাধিক করে মানুষ নিয়ে যাচ্ছে ঢাকার দিকে এবং সেখানে কোনো স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। আসলে করোনা প্রতিরোধে যে বাসগুলো বন্ধ করা হয়েছে যে যাতে করোনার প্রভাব না আসে, কিন্তু সেই সেটা কিন্তু আসলে কোনো ক্রমে বাস্তবায়ন হচ্ছে না। ট্রাকগুলোতে কিন্তু আরও গাদাগাদি করে করে মানুষ কিন্তু আসলে তারা এই ঢাকা মুখে চড়ছে। এই অবস্থা কিন্তু করোনার যে প্রকোপ সেটা কিন্তু রয়েছে। এছাড়াও রোদ বৃষ্টি ঝড় মাথায় নিয়ে কিন্তু তারা আসলে এই কর্মস্থলের দিকে ফিরছে। এই অবস্থা কিন্তু যাত্রী রয়েছে যারা এবং যারা এই যে বাসের শ্রমিকের সাথে যুক্ত তারা কিন্তু বলছে যে এই করোনার যে কারণে দেওয়ার উদ্দেশ্য সেটা কিন্তু আসলে বাস্তবায়ন হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু বাস চালু করলে যদি স্বাস্থ্যবিধি মেনে চালু করে তাহলে কিন্তু আসলে মানুষের কিন্তু অনেক দুর্ভোগ কমে যেত। এছাড়াও যে সমস্ত বাসগুলো কিন্তু এই বিভিন্ন জেলা থেকে বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছে সেতুর কাছ থেকেই কিন্তু আসলে সেই বাসগুলো কিন্তু আটকে ফেরত দেওয়া হচ্ছে। এ কারণে কিন্তু যারা যাত্রী রয়েছে তাদেরও যেমন মহাবিপদে পড়ছে তেমনি কিন্তু আসলে কিন্তু যারা বাসের মালিক রয়েছেন বা শ্রমিক রয়েছে তারাও কিন্তু বিপদে পড়ছেন। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে ঈদ ফেরত ঢাকামুখী যাত্রা সর্বশেষ। আমরা চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী আছে আবদুল্লাপুর ফখরুল ইসলাম ফখরুলের কাছে। সায়েম, ধন্যবাদ আপনাকে। আপনি যে বিষয়টি বলছিলেন যে আসলে ঢাকামুখী মানুষের যে চাপ, আমি আবদুল্লাপুর ঢাকার অন্যতম প্রবেশপথ, এখানেও আমরা লক্ষ্য করছি ঈদের তৃতীয় দিন আজ, আজকে গতকালের তুলনায় মানুষের চাপ অনেকটাই বেশি, অস্বাভাবিক পরিমাণ বেশি। আমরা একটু ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই, গাড়ির চাপ যেমন বেড়েছে যাত্রীদের চাপও বেড়েছে, ঢাকামুখী যাত্রীর চাপ কিন্তু অসম্ভব রকম বেড়েছে। মানুষ কিন্তু রাজধানীমুখী হচ্ছে, যেটি সায়েম আমাদের সহকর্মী বলছিলেন যে মহাসড়ক দিয়ে মানুষ আসলে যেসব গ্রামে গিয়েছিল মানুষ যারা তারা ফিরছে রাজধানীমুখী। একই অবস্থা যে ঢাকার প্রবেশপথ, প্রত্যেকটি প্রবেশপথে কিন্তু একই রকম চাপ আমরা লক্ষ্য করছি। অসংখ্য গাড়ি, দূরপাল্লার গাড়ি যেহেতু ঢুকছে না, কিন্তু ছোট ছোট যেসব গণপরিবহন রয়েছে সেসব গণপরিবহনে আসলে মানুষ ফিরছে। একই সঙ্গে আপনি জানেন যে অফিস খোলা, অফিস ফেরা যে মানুষগুলো রয়েছে, অফিস ফেরত মানুষগুলো আসলে বাসায় ফিরছেন, সেই চাপও কিন্তু আমরা লক্ষ্য করছি। বলা যায় যে ঈদের তৃতীয় দিনে এসে অস্বাভাবিক রকম মানুষের চাপ, ঢাকামুখী মানুষের চাপ, অফিস ফেরা মানুষের চাপ রয়েছে। এই ছিল আবদুল্লাপুর থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি। ফিরছি স্টুডিওতে তাবাসসুমের কাছে। ফখরুল ইসলাম, আব্দুস সামাদ সাইম এবং নাইমাল জিকো, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের ঢল কতটুকু বেড়েছে এবং ভোগান্তি কতটুকু বেড়েছে জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।